কোন কোন কাজ ও আমল করলে আল্লাহর ওলি হওয়া যায় এবং আমি যে ওলি হয়েছি তা বুঝব কিভাবে দেখুন আল্লাহু ওলিয়ুল লাযিনা আমানু যারা আল্লাহর প্রতি ঈমান আনছে আল্লাহ বলেন আল্লাহ তাদের ওলি বন্ধু অভিভাবক ওলি শব্দের অনেক অর্থ আছে তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কি করতে হবে ভাই ঈমান আনতে হবে তাহলে আল্লাহর সাথে আপনার গোলামীর সম্পর্কের পাশাপাশি বন্ধুতার সম্পর্ক আপনি স্থাপন করার মতো সৌভাগ্য অর্জনকারী মানুষ হওয়ার পথে আগাতে পারবেন ঈমান থাকতে হবে নাম্বার 2 যে কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে যেই কোনো হারাম কাজ থেকে বেঁচে থাকবেন আল্লাহর ফরজ কাজগুলো করে চলবেন আল্লাহকে সন্তুষ্ট করার পথে আগাবেন ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হওয়ার পথে আগায় যেতে পারবেন এখন কতটা আল্লাহর ওলি হইছেন কিনা বুঝবেন কিভাবে ভাই আপনি বোঝার উপায় হলো আপনি ঈমান আকীদা ঠিক রাখতে পারতেছেন কিনা কবিরা গুনাহ ছাড়তে পারছেন কিনা ফরজ কাজগুলো করতে পারছেন কিনা আল্লাহর নির্দেশগুলো মানতে পারতেছেন কিনা আলহামদুলিল্লাহ আপনি মুত্তাকি হয়ে যাচ্ছেন আপনি আল্লাহর নির্দেশগুলো মানতে পারছেন হারাম থেকে বেঁচে থাকতে পারতেছেন এটাই আলামত যে আপনার আল্লাহর ওলি হওয়ার পথে আপনি আগায়া যাচ্ছেন আল্লাহর নেককার মানুষ হওয়ার পথে আগায়া যাচ্ছেন হয়তো প্রশ্নকর্তা মনে করছে যে ওলি হইলে তার হাতে কোনো অলৌকিক কিছু ঘটে যায় এর পদ্ধতি সে ওলি হইছে এটা প্রমাণ হয় মানুষ সুবহানাল্লাহ বলে এরকম কিছু না আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা উক্তি আছে এরকম যে কেউ যদি পানির উপরে হেঁটে চলে যায় অলৌকিকভাবে কারামত জায়নামাজে বসে বিমানের মতো এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় তো এই কারামত প্রকাশ হয় এটা যত আশ্চর্যের একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়া সে চলে না সুন্নাতের উপরে টিকে থাকার জন্য সংগ্রাম করে সবসময় টিকে থাকে এটা তার চাইতে বেশি আশ্চর্যের ওই লোকের কারামতি ওই লোকের দ্বারা অলৌকিকত্ব প্রকাশ পেল আর এই লোক হারাম করে না সুন্নাত ছাড়া চলে না এ হলো সবচেয়ে বড় কারামতওয়ালা আর এই কারামত জাহির করা অত সহজ না এটার জন্য অনেক কষ্ট করতে হয় আপনি এটা করতে পারেন গুনাহ থেকে বাঁচতে পারেন হালালের পথে চলতে পারেন আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন আল্লাহ বোধহয় আমাকে তার নৈকট্য অর্জনের তৌফিক দিচ্ছেন তার কাছাকাছি নিচ্ছেন মুত্তাকি বানাচ্ছেন আপনি আল্লাহর কাছে শুকর আদায় করবেন অহংকার করবেন না ঠিক আছে তো ইনশাআল্লাহ ধূমপান করার পর যদি মসজিদে ঢুকে নামাজ পড়ে তাহলে কি তাদের নামাজ আদায় হবে ধূমপান করা এটা গুনাহের কথা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সেটাই করা হয় এখানে নিজের ক্ষতি করা হয় নিজের ধ্বংস টেনে আনা হয় এটা নাজায়েজ এবং গুনাহ এরপরে কোনো সন্দেহ নেই কিন্তু ধূমপান করলে সেই ব্যক্তি মসজিদে আর যাবে না ব্যাপারটা এরকম না সে পরিষ্কার করে মুখের দুর্গন্ধ দূর করে ভালো করে কুলি করে মেসোয়াক করে ব্রাশ করে তারপরে মসজিদে যাবে কারণ তার দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে যায় তাহলে মসজিদে মানুষগুলোর কষ্ট হবে কি হবে না আপনারা রাগ করিয়েন না যারা ধূমপান করেন এমন বিশ্রী গন্ধ মুখ থেকে হয় যে করে আমার মনে হয় বেচারা সবসময় টের পায় না অনেক সময় দেখা যায় এরকম ধূমপানকারীদের আশেপাশে থাকলে মনে হয় যে এই বেচারা সাথে না থেকে একটা নর্দমা ড্রেন থাকতো ময়লা আলা সেটাও ভালো ছিল আছে না নাই বিশ্রী গন্ধ আশেপাশে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাতা আজ্জাল মালায়েকা বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম মানুষ যেসব গন্ধের কারণে কষ্ট পায় ফেরেশতারা এসব গন্ধের কারণে কষ্ট পায় এই জন্য মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করা হয়েছে হাদিসে কারণ কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হয় রান্না করাটা খেয়ে যেতে পারেন ভাজাটা খেয়ে যেতে পারেন কাঁচাটা খেয়ে মসজিদে যাবেন না তার মানে কাঁচা খাওয়ার পরে দুর্গন্ধ মুখে থাকলে ওটা দূর করে তারপরে মসজিদে যাবেন অতএব ধূমপানকারী মসজিদে যাবে কিন্তু ধূমপান করার পর এটা পরিষ্কার করে তারপর যাবে আর ধূমপান ছেড়ে দেওয়ার নিয়ত করবে হস্তমৈথুন জেনার গুনাহ কি একই এর থেকে বাঁচার উপায় কি হস্তমৈথুন এটা গুনাহ এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই উল্লেখযোগ্য হস্তমৈথুন গুনাহ এবং কাবিরা গুনাহ হাত দিয়ে নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা এটা গুনাহ কিন্তু জেনা যে এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না কিন্তু গুনাহ ওইটাও কাবিরা এটাও কাবিরা এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নাই এটাও জঘন্য অপরাধ তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে